দর্শক, আমি এখন পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া সেতুর দক্ষিণ প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছেন সেতুর মূল গেট। সেতুর উভয় পাশেই এভাবে সাদা আর হলুদ রং দিয়ে গেট করা হয়েছে, যা সেতুর নান্দনিকতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমি এখন বেকুটিয়া সেতুর ঠিক উপরে আছি। আপনাদেরকে বেকুটিয়া সেতুর এই প্রান্ত থেকে অপর প্রান্তে অর্থাৎ পিরোজপুর জেলার কাউখালী অংশে হেঁটে পুরো সেতু দেখাবো। পুরো সেতু দেখতে আশা করি ততক্ষণ সাথেই থাকবেন। চলুন দর্শক, ঘুরে দেখি অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। বরিশাল এবং খুলনা এই দুই বিভাগকে সরাসরি সড়ক পথে যুক্ত করেছে কচান নদীর উপর নির্মিত এই বেকুটিয়া সেতুটি। বেকুটিয়া সেতুটির নতুন নামকরণ করা হয়েছে এরই মধ্যে। নতুন নাম হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। এখন থেকে এটি এই সেতুর অফিসিয়াল নাম। সেতুর দুই অঞ্চলের বাসিন্দারা সেতুতে পায়ে হেঁটে পারাপারের জন্য সেতুর দুই পাশেই ফুটপাত রাখা হয়েছে, যাতে করে স্থানীয়রা খুব সহজেই সেতু পার হতে পারেন। সেতুটি মূলত দুই লেনের, এর সাথে ছোট দুই পাশে আরও দুইটি ছোট লেন রাখা হয়েছে, আর এভাবে করেই সেতুতে রোড মার্কিং করা হয়েছে। তবে সেতুর মাঝখানে কোনো ডিভাইডার রাখা হয়নি। সেতুর দুই পাশে খুব সুন্দর করে নান্দনিকতা সম্পূর্ণ রেলিং দেওয়া হয়েছে। সাদা আর হলুদ রঙের মিশ্রণে এই রেলিংগুলো দেওয়া হয়েছে। প্রতিটি রেলিংয়ের ডিজাইন বেশ মনোমুগ্ধকর, যা সবার চোখ জুড়াবে। সেতুর উভয় পাশে লাইটিংয়ের ল্যাম্পপোস্ট অনেক আগেই লাগানো হয়েছে। আসলে এই সেতুটি 2021 সালের ডিসেম্বরে পুরোপুরি দৃশ্যমান হয়, কিন্তু উদ্বোধনে কিছুটা দেরি হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সেতুর এক্সপেনশন জয়েন্ট। এই এক্সপেনশন জয়েন্টের কাজ হলো সেতুর শীত আর গরমে সেতুকে সংকুচিত আর প্রসারিত করার কাজ করে, যা এই সেতুতে দেয়া আছে। দর্শক, আমি এখন সেতুর মাছ বরাবর চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন সেতুর খুব সুন্দর মনোরম দৃশ্য, আর এর সাথে আকাশের নীলাভ রং সত্যি অসাধারণ এক দৃষ্টি সবার নজর কাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই সেতুর ড্রোন ভিডিও। পাখির চোখে আকাশ থেকে দেখতে বেকুটিয়া সেতু কেমন, সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধান নদী খাল, এই তিনে বরিশাল। সেতুর উপর থেকে পিরোজপুরের কচা নদীর দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। এটি সেতুর পশ্চিম পাশের ফুটপাত, আর কনক্রিটের রেলিং দিয়ে এই সেতুকে সুন্দর করে সাজানো হয়েছে। সেই সাথে সেতুর উপরে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে করে এই সেতুতে বর্ষা মৌসুমে বা বৃষ্টির সময় কোনো ধরনের পানি না জমে থাকে। দর্শক, সেতুটি সম্পর্কে এবার বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব। 429 মিটার ভায়াড্রাক্ট সহ সেতুর দৈর্ঘ্য 1427 মিটার এবং প্রস্থ 10.25 মিটার। সেতুর মূল দৈর্ঘ্য 998 মিটার। 10টি পিলার এবং 9টি স্প্যানের উপর দাঁড়িয়ে আছে বক্স গার্ডার টাইপের এই বেকুটিয়া সেতু। 9টি স্প্যানের 7টি 122 মিটার করে এবং 72 মিটার স্প্যান রয়েছে আরও দুটি। এরকম স্ট্রাকচারে বানানো হয়েছে এই বেকুটিয়া সেতু বা অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু। চট্টগ্রাম, বরিশাল এবং মোংলা বন্দর সহ খুলনা নদীবন্দরের সাথে পণ্য ও জ্বালানিবাহী বড় ধরনের নৌযানের চলাচলের নির্বিঘ্ন রাখতে কচা নদীর সর্বোচ্চ জোয়ার থেকে 60 ফুট উচ্চতায় সেতুটি নির্মাণ করা হয়েছে।
যার ফলে নৌবাহিনীর ফ্রিগেট সহ যে কোনো ধরনের যুদ্ধজাহাজের চলাচলেও কোনো ধরনের প্রতিবন্ধকতা থাকছে না। নদীর মধ্যভাগে সেতুটির তলদেশে সবচেয়ে প্রশস্ত স্প্যানটিতে 122 মিটার এলাকা নৌযান চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আর এতে করে এই সেতুর নিচ দিয়ে বড় বড় নৌযান চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি হবে না। বরিশাল খুলনা বিভাগের মধ্যে সরাসরি সড়ক পথে যোগাযোগের সবচেয়ে বড় বাধা ছিল পিরোজপুরের এই কচা নদী, যা ফেরি দিয়ে যানবাহনগুলোকে পারাপার হতে হতো যুগের পর যুগ। এই সেতুটি এই জনপথের মানুষের ভোগান্তি আর দুর্ভোগ দূর করতে যাচ্ছে 4 সেপ্টেম্বর, অর্থাৎ এই দিনই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যান চলাচলের জন্য সেতুটি খুলে দিবেন। আর এর মধ্য দিয়ে খুলনা আর বরিশাল বিভাগের এই জনপথের মানুষের ভাগ্য খুলে গেল। সড়ক যোগাযোগ পথে সরাসরি স্থাপিত হলো দুই বিভাগের মানুষের মধ্যে। পদ্মা সেতু চালুর পর বরিশাল হয়ে যেসব যানবাহন খুলনা মোংলা বন্দরে যাতায়াত করতে এই ফেরিঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, ফলে পদ্মা সেতুর শতভাগ সুফল ভোগ করতে পারত না এই অঞ্চলের মানুষ। সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানী ঢাকা সহ সারা দেশের সাথে পদ্মার এপারের 21 জেলার সরাসরি সড়ক যোগাযোগে আর কোনো বাধা থাকছে না। ফেরিবিহীন নতুন এক বাংলাদেশের দেখা মিলবে এই সেতু উদ্বোধনের মধ্য দিয়ে। পদ্মা সেতু উদ্বোধনের 2 মাস 9 দিন পর দক্ষিণাঞ্চলের মানুষের আরও একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। প্রায় 1000 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি উদ্বোধনের খবরে আনন্দ আর খুশিতে ভাসছেন বরিশাল, পিরোজপুর, খুলনা সহ এ অঞ্চলের মানুষ। বেকুটিয়া সেতু চালুর মধ্য দিয়ে বরিশালের সঙ্গে খুলনার সড়ক পথে আর কোনো ফেরি থাকছে না। আর এর মধ্য দিয়ে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের মধ্যে মোংলা সমুদ্রবন্দরের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হচ্ছে, ফলে ভোগান্তি দূর হবে, সেই সাথে যাতায়াতে সময় কমে আসবে। দর্শক, আমরা এখন সেতুর এই অংশে অর্থাৎ কাউখালি অংশে চলে আসছি, যে অংশ দিয়ে বরিশালের যানবাহনগুলো এই সেতু পাড়ি দিয়ে বাগেরহাট খুলনা অংশে চলে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আকাশ বেশ মেঘাচ্ছন্ন এবং মেঘ করে আসছে এবং শেষ পর্যন্ত বৃষ্টি চলে আসছে। আমরা যেদিন এই সেতুতে গিয়েছি সেদিন আসলে বৃষ্টি হয়েছে, আমরা যখন সেতু পারাপার দিয়েছি। সেতুর উপর দিয়ে আমরা এখন কাউখালি অংশে চলে যাচ্ছি। আপনারা ভালো থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো উন্নয়ন কর্মকাণ্ডে। দর্শক, এবার বিদায় নিচ্ছি, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন।